আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তৃতীয় বিশ্বযুদ্ধ এখনই শুরু হয়ে গেছে। তুরস্কের জাতীয় নির্বাচন কখন জানালেন এরদোগান। করোনা নিয়ে এফবিআই এর তত্ত্বের পর যা বলছে ক্রুদ্ধ চীন। এবং সর্বশেষ থাকছে ত্রিপুরায় এগিয়ে বিজেপি, তৃণমূলের চোখ মেঘালয়ে। নাগাল্যান্ডে বিজেপি জোটের জয় নিশ্চিত, ত্রিপুরাতেও ক্ষমতা দখলের দৌড়ে এগিয়ে তারা। মেঘালয় ত্রিশকু, উত্তর পূর্বাঞ্চলে তিন রাজ্যে বুথ ফেরত সমীক্ষা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। আর পূর্বাভাস সঙ্গী করেই বৃহস্পতিবার সকাল থেকে শুরু হচ্ছে ভোট গণনা। ত্রিপুরায় জনজাতি দল তিপ্রা মথাও ভোটে ভালো ফল করতে পারে বলে সবকটি বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস। কয়েকটি সমীক্ষার বার্তা, ত্রিশঙ্কু বিধানসভায় নির্ণায়ক হয়ে উঠতে পারে তারা। তিনটি রাজ্যই বিধানসভার আসন সার, তবে মেঘালয়ে প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট স্থগিত হয়েছে। নাগাল্যান্ডে একটি বিধানসভা কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ত্রিপুরায় এগিয়ে বিজেপি, তৃণমূলের চোখ মেঘালয়ে, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। তৃতীয় বিশ্বযুদ্ধ এখনই শুরু হয়ে গেছে, আমরা এখন একটা আত্মধ্বংসের যুগে বাস করছি। এই যুগের ধ্বংসাত্মক যুদ্ধ থেকেই যদি ভাগ্যক্রমে বেঁচে যান, তাহলে আগামী দিনের ঐতিহাসিকেরা অবশ্যই কয়েকদিনের ঘটনা প্রবাহ স্মরণ করবেন। দুই প্রেসিডেন্টের বাগুদ্ধ উল্লেখ করে তারা তা করবেন। এর এক পক্ষে থাকবেন যুক্তরাষ্ট্রের পাষাণ হৃদয় প্রেসিডেন্ট জো বাইডেন, যিনি ওয়াশিংটন থেকে কিয়েভে উড়ে যান ইউক্রেনীয়দের সংগ্রামে তার আমৃত্যু সমর্থন ঘোষণার জন্য। আর অন্য পক্ষে থাকবেন কর্কশ হৃদয়ের প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে দুই প্রেসিডেন্টের কারো ভাষণে আশ্বস্ত হওয়ার মতো কিছু পায়নি বিশ্ব। বাইডেন তার বক্তব্যে অবরুদ্ধ ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের করদাতাদের দেয়া অতিরিক্ত $500 মিলিয়ন দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। তার এই ভাষণের পরপরই পেন্টাগন থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর কাছে MIA-2 আব্রাহামস ট্যাঙ্ক, মেইন ব্যাটল ট্যাঙ্কস হস্তান্তরের ক্ষেত্রে যে ধীরে চলনীতি তারা নিয়েছিল সেখান থেকে তারা সরে আসবে। এর অর্থ হল যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে মজুদ থাকা ট্যাঙ্ক থেকে কিয়েভের কাছে অগ্রসর প্রযুক্তির ট্যাঙ্ক হস্তান্তর করা হবে। অন্যদিকে পুতিনের ভাষণ ছিল 2 ঘন্টা দীর্ঘ। তার ভাষণে তিনি যথারীতি ইউক্রেন যুদ্ধ সম্পূর্ণ জয়ের ব্যাপারে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একইভাবে বলেছেন যুক্তরাষ্ট্র কিভাবে শয়তানের উপাসক ও মর্ষকামী হয়ে দুনিয়া শাসন করছে। এটা বিস্ময়ের বিষয় নয় যে বেশিরভাগ পশ্চিমা সংবাদমাধ্যম পুতিনের এই ভাষণ প্রচার করেনি, সীমিত যে কয়েকটি সংবাদমাধ্যম তা প্রচার করেছে তাও ছিল উপহাসমূলক। পুতিন তার ভাষণে এই যাবৎকালের মধ্যে সবচেয়ে দৃঢ় অঙ্গীকারই ব্যক্ত করেননি, সংঘাত তীব্র করার ইঙ্গিতও দিয়েছেন। পুতিন মনে করেন আমেরিকা সংঘাতে উত্তেজনা উস্কে দিচ্ছে। প্রকৃতপক্ষে ন্যাটোর ওপর এই প্রথম বড় ধরনের হুমকি তৈরি করলেন পুতিন। তিনি তার প্রতিপক্ষ মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে বলেন, ইউক্রেন থেকে যদি যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা না সরায়, তাহলে রাশিয়ার সেনারা সেটাকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবেন। তা বিশ্লেষণ করতে গিয়ে নিশ্চিতভাবেই দ্বিধায় পড়তে যাবেন। ওয়াশিংটনের নীতি নির্ধারকদের এই ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে অন্ধভাবে সমর্থন করে চলেছে তার প্রতিক্রিয়াতেই পুতিনের এই সিদ্ধান্ত। পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের পেছনে কারণ হল পুতিন যে কোনো মূল্যে এই যুদ্ধ জয় করতে চান। রাশিয়া এই যুদ্ধে নিশ্চিত করেই বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, কিন্তু শেষ দিকে এসে ইউক্রেনের ক্ষয়ক্ষতিও বিশাল। ইউক্রেনীয়দের কাছে অপছন্দনীয় নাও হতে পারে, কিন্তু হাজার হাজার রাশিয়ান সেনা পাঠিয়ে ইউক্রেন গুঁড়িয়ে দেয়াই মস্কোর চূড়ান্ত পরিকল্পনা। যদি প্রয়োজন হয় তাহলে এই দানবীয় কাজ যাতে তার বাহিনী করতে পারে সেজন্য ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা ব্যবহারেও পিছ পা হবেন না পুতিন। প্রকৃতপক্ষে এটিও একটি বিপদ সীমা। ইউক্রেন যদি সেটা করতে উদ্যত হয়
তাহলে মস্কো পারমাণবিক যুদ্ধ শুরু করে দিতে পারে। সেভাস্তোপোলের নৌঘাঁটি কোনোভাবেই হাতছাড়া করতে চায় না মস্কো, কেননা তাতে ভূকৌশলগত গুরুত্বপূর্ণ কৃষ্ণ সাগরে একঘরে হয়ে পড়বে রাশিয়া। পশ্চিমারা একটি নিখাত কল্পনার জগতে বাস করবে যদি তাদের তথাকথিত নেতারা ভেবে বসেন যে পুতিন আরাম কেদারায় শুয়ে সবকিছু চুপ করে দেখে যাবেন। পুতিনের দীর্ঘ বক্তৃতার মূল কেন্দ্রটি এটি, এই যুদ্ধ শেষ হচ্ছে না, মীমাংসারও কোনো বন্দোবস্তও নেই। বাইডেন তার দিক থেকে পরিষ্কার করেছেন যে তিনি কেবল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সরকারকেই সমর্থন করেই যাবেন না। কিয়েভ থেকে ফিরে তিনি টুইট করেছেন, সেখানে তিনি তার হৃৎপিণ্ডের একটি অংশ রেখে এসেছেন। বাইডেন ইউক্রেন নিয়ে যখন এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন, তখন নিজ দেশের ওহিওতে বিপজ্জনক মাত্রায় রাসায়নিকের দূষণ ছড়িয়ে পড়েছে, কিন্তু সেটা ঠেকাতে তেমন উদ্বেগ দেখা যাচ্ছে না। অনেক সমালোচক এই রাসায়নিক নিঃসরণের ঘটনাকে আমেরিকার চেরনোবিল বলে সমালোচনা করেছেন। এদিকে চীন সম্প্রতি আরও সরাসরি মস্কোর পক্ষে অবস্থান নিয়েছে। এর অর্থ হলো রাশিয়াকে পুরোপুরি একঘরে করার জন্য পশ্চিম যখন মরিয়া প্রচেষ্টা শুরু করেছে, সে সময় মস্কো আরও বড় কৌশলগত নির্ভরতার কাত পেল। রাশিয়া যদি যুদ্ধের ফলাফল নিজেদের পক্ষে নিতে পারে, তাহলে তারা কেন শান্তি আলোচনায় যাবে? আগামী দিনের ঐতিহাসিকেরা আমাদের সময়ের রাষ্ট্রনেতারা কেন এমন নির্বোধের মতো আচরণ করেছিলেন তা বিশ্লেষণ করতে গিয়ে নিশ্চিতভাবেই দ্বিধায় পড়ে যাবেন। তারা উল্লেখ করবেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণই এই সংঘাতকে বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে গেছে। তুরস্কের জাতীয় নির্বাচন কখন জানালেন এরদোগান? ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের জাতীয় নির্বাচন পেছাতে পারে অনেকে এমন ধারণা করেছিলেন। বুধবার জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেছেন জাতীয় নির্বাচন হবে আগামী 14 মে। আল জাজিরার খবরে বলা হয়েছে 4 ফেব্রুয়ারি তুরস্কে 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির 45,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে। তবুও জাতীয় নির্বাচন নিয়ে পূর্বের পরিকল্পনায় অটুট থাকছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বুধবার সংসদে এরদোগান বলেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় 14 মে যা করা প্রয়োজন দেশের জনগণ তা করবে। আল জাজিরার খবরে বলা হয়েছে মাসে ভূমিকম্পের পর তুরস্কের প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী কথাবার্তা চলছে। অনেকে বলছেন প্রেসিডেন্ট নির্বাচন পেছাতে পারে অথবা নির্ধারিত শিডিউল 18 জুন অনুষ্ঠিত হতে পারে। করোনা নিয়ে FBI এর তত্ত্বের পর যা বলছে ক্রুদ্ধ চীন। করোনা ভাইরাস মহামারীর উদ্ভব নিয়ে প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। সংস্থার প্রধান ক্রিস্টোফার রে বলেছেন FBI বেশ কিছুদিন ধরে তদন্ত করেছে এবং তাদের মনে হয়েছে কোনো একটি গবেষণাগার থেকেই কোভিড মহামারীর উৎপত্তি। চীন এই ঘটনায় ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বেইজিং বলছে চীনের ল্যাব থেকে করোনা ছড়াতে পারে এমন দাবি করে যুক্তরাষ্ট্র নিজেদের গ্রহণযোগ্যতায় নিজেরা আঘাত করেছে। AFP-র খবরে বলা হয়েছে চীনের কর্মকর্তারা ক্রুদ্ধভাবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের দাবি অস্বীকার করেছেন, এটাকে বেইজিং এর বিরুদ্ধে কালিমা লেপনের ক্যাম্পেইন বলে অভিহিত করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার তার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, আবেগতাড়িত হয়ে যুক্তরাষ্ট্র আবারও গবেষণাগার ফাঁস তত্ত্ব নিয়ে হাজির হয়েছে, এতে চীনের সম্মানহানি হবে না বরং যুক্তরাষ্ট্রের নিজের গ্রহণযোগ্যতা কমবে। ত্রিপুরায় এগিয়ে বিজেপি, তৃণমূলের চোখ মেঘালয়। নাগাল্যান্ডে বিজেপি জোটের জয় নিশ্চিত, ত্রিপুরাতেও ক্ষমতা দখলের দৌড়ে এগিয়ে তারা। মেঘালয় ত্রিশঙ্কু, উত্তর পূর্বাঞ্চলে 3 রাজ্যে বুথ ফেরত সমীক্ষা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে, আর পূর্বাভাস সঙ্গী করেই বৃহস্পতিবার সকাল থেকে শুরু হচ্ছে ভোট গণনা। ত্রিপুরায় জনজাতি দল ত্রিপুরা মথাও ভোটে ভালো ফল করতে পারে বলে সবকটি বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস। কয়েকটি সমীক্ষার বার্তা ত্রিশঙ্কু বিধানসভায় নির্ণায়ক হয়ে উঠতে পারে তারা। 3টি রাজ্যেই বিধানসভার আসন 60, তবে মেঘালয় প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট স্থগিত হয়েছে। নাগাল্যান্ডে একটি বিধানসভা কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে বিজেপি। ইতিহাস বলছে অতীতে ভারতে অনেক ভোটেই জনমত সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষার ফল মেলেনি, আবার মিলে যাওয়ার নজিরও রয়েছে। ভোট পণ্ডিতদের একাংশের মতে এই ধরনের সমীক্ষার ফলের সঙ্গে গড়ে 3% পর্যন্ত ফারাক হতে পারে বাস্তবের।
ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডের মতো ছোট রাজ্যের ক্ষেত্রে তেমনটা ঘটলে ফলের বড় সড় হেরফেরের সম্ভাবনা থাকে। ২৫ বছরের বাম শাসনের ইতি টেনে ২০১৮ সালের বিধানসভা ভোটে ত্রিপুরায় ক্ষমতা দখল করেছিল বিজেপি এবং জনজাতি দল আইপিএফটির জোট। এরপর পঞ্চায়েত এবং পৌর ভোটে একতরফা জয় পেয়েছিল পদ্ম শিবির। কিন্তু বছরের জুন মাসে ত্রিপুরা চার বিধানসভা আসনের উপনির্বাচনের ফল ইঙ্গিত দিয়েছিল বিরোধীরা জোট বাঁধলে সমস্যায় পড়তে পারে বিজেপি। এরপর আংশিক বিরোধী ঐক্য হয়েছে। একদা প্রতিদ্বন্দ্বী কংগ্রেসকে ১৩টি এবং নির্দল প্রার্থীকে একটি আসন ছেড়ে ৪৬টিতে লড়ছে বামেরা। কয়েকটি বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, বাঙালি প্রভাবিত ৪০টি আসনে বিজেপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাম কংগ্রেস জোটের। ত্রিপুরার ২০টি বিধানসভা কেন্দ্র রয়েছে স্বশাসিত জনজাতি পরিষদের এলাকায়। সেখানে বিজেপি এবং তার সহযোগী জনজাতি দল আইপিএফটির মূল প্রতিদ্বন্দ্বী ত্রিপুরার রাজ পরিবারের বংশধর প্রদত্ত বিক্রম মানিক্যদেব বর্মণের ত্রিপুরা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স বা ত্রিপুরা মাথা। ২০২১ সালের গোড়ায় জনজাতি সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষার দাবিতে এই দল গড়েছিলেন প্রদত্ত। ত্রিপুরার জনভিত্তির প্রথম প্রমাণ পাওয়া যায় ২০২১ সালের এপ্রিলে। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে বিভিন্ন আদিবাসী বা জনজাতি সম্প্রদায়ের মানুষদের নিয়ে তৈরি ত্রিপুরা মাথা এডিসির ১৮টি আসনে জয়লাভ করে। বাকি ৯টি আসন মিলিতভাবে পায় বিজেপি এবং তাদের জোট সঙ্গী জনজাতি আইপিএফটি।